হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে একটা সুন্দর সকালের শুভেচ্ছা। আজকে সকালটা বেশ সুন্দর, ওয়েদার ভালোই আছে, রোদ আছে, বৃষ্টি তো নেই সেরম। কাল অ্যাকচুয়ালি রাতের বেলা বেশ মেঘ করেছিল, তারপর আস্তে আস্তে মেঘটা কেটে গেল হাওয়া দাওয়াতে। আর এখন বাজে 10:45, ক্লাস হয়ে গেছে 2, আর কাল রাতে একদম ঘুম হয়নি, মানে একেবারেই ঘুম হয়নি। একটা খবর শোনার পরে মনটা এত ভারাক্রান্ত হয়ে গেছে, এত খারাপ লাগছিল যে সারাতে আমি আর ঘুমোতে পারিনি। খবরটা কি সেটা আমি বলবো, শেয়ার করবো আমার এই কথাটা। আমরা যারা ব্লগ করি তাদের ক্ষেত্রে এটা, মানে তারা ফিল করবে, ব্লগ করি বা ব্লগ দেখি তারা হয়তো এটা ফিল করতে পারবে। আর আজকে একটা স্পেশাল ডে আমার লাইফে, কি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন উঠেছি তো অনেকক্ষণ হলো, আজকে সকালে উঠে রুটি টুটি বানিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আজকে রুটি নিয়ে গেছে অফিসে টিফিনে, কাল রাতে চিকেন রুটি হয়েছিল, ভাত টাত তো রান্না করা হয়নি কিছু, তাই ও চিকেন আর সব বলে রুটি নিয়ে যাবে। আবার ভাতও করেছিলাম, ভাত খেয়ে গেল। এখন বাইরের খাওয়াটা না খাওয়াই ভালো, চেষ্টা করছি। আসলে সবসময় করে উঠতে পারি না, কারণ বললামই তো সকালে উঠে এত তাড়াহুড়ো থাকে, ওদের ক্লাস থাকে, আমার পক্ষে সকালে উঠে তাড়াহুড়ো করে রান্নাবাড়া করাটা একটু মুশকিল হয়ে যায়। কিন্তু তবুও এখন বাইরের খাওয়াটা তো খাওয়া উচিত না, তাই ওকে বললাম দেখি পারি যদি করে দেবো, খেয়েই যেও। তো যাই হোক, এইভাবে কোনো রকমে অ্যারেঞ্জমেন্ট করেছি। আমাদের টিফিন এখনও হয়নি, রুটি করা আছে, সাথে কিছু একটা দেখি বানাবো এখন, যদি এখনই আবার একটা ক্লাস আছে। তো এইভাবেই মোটামুটি যুদ্ধকালীন তৎপরতা সকালটা চলছে। আর উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ক্লাস করিয়ে ডোডোর এখনো ব্রাশ হয়নি, ওকে ব্রাশ করানো একটা বিশাল সমস্যা। কেম করিস কেন? না, সে এভরি টাইম ওকে জোর করে ব্রাশ করাতে হয়। বাবা ব্রাশটা করো, মুখে দাও, ব্রাশ দাও মুখে। রোজ বলে বলে ওকে ব্রাশ করাতে হবে, কিছুতেই ব্রাশ করে না। আর এই সকালের তা তো বললাম, আজকে বেশ একটা সুন্দর ভালোই, কিন্তু গরম টরমটা কম, অতটা গরম নেই, গরমের ইয়েটা কম। ব্রাশটা জল দিতে হবে, পাতাগুলো নুয়ে গেছে, জল দি পাতাগুলো গাছগুলোতে। এই তো আমার বারান্দা, এত জিনিস থাকে না। এই আজকে সকাল, ভালো রোদ, সকালে উঠে টিভি চলতে শুরু করে ক্লাসের ফাঁকে ফাঁকে, ডোডো খালি টিভি দেখবে আর কি ব্রাশ বলে। রান্নাও করতে হবে, আজকে রান্নাও কিছু নেই, এই রুটি করা আছে, বেগুন ভাজা বা কিছু একটা করব, দেখি কি করি। আর ব্যবস্থাও কিছু করতে হবে, ডিম করবো ভেবেছি, পরে গল্প করবো আপনার সঙ্গে। আজকে কী স্পেশাল ডে সেটাও আপনাদের বলবো। আর মন কেন খারাপ হয়েছিল কাল, এখনও খারাপ আছে, সেটাও বলবো আপনাদেরকে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখন আপাতত যাই কাজে, দেখি আর এদের ক্লাসও করাই, আবার কথা হবে আপনাদের সাথে। এই রান্না শেষ হলো, এখন মনে হয় 1:45 নাগাদ বাজে, স্নান করবো। আজকে বললাম তো কিছু রান্না ছিল না, তাই রান্না করতেই হয়েছে। তো দেখুন আজকে কি রান্না করলাম হচ্ছে। আলু পোস্ত বানিয়েছি আর ডিম সিদ্ধ, ভেবেছিলাম ডিম কারি করব, কিন্তু আমার ছেলেরাও আলু পোস্ত খেতে খুব ভালোবাসে, তো ভাবলাম যে এখন গরমের মধ্যে দুপুরবেলা আলু পোস্ত আর ডিম সিদ্ধ করে দিলেও ওরা খেয়ে নেবে। আচ্ছা, এই যে ঘি দেখছেন, এই ঘি কিন্তু আমার বানানো, বেশ কিছুদিন আগেই বানানো, এখনও আছে। তো এই রান্নাবান্না হলো, এবার স্নানে যাবো, স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে খেতে দেবো। তো এই দিন চলছে আমার, টাইম কি বেশ কিছুক্ষণ পর আসবো, একটু গল্প করবো আপনাদের সাথে। আমি তো গল্প করি না, একটু গল্প করবো আপনাদের সাথে, ওকে? ঠিক আছে, তো গল্প হবে, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে স্নান হয়েছে, পুজো দিলাম, আগে ওদের খাইয়ে নিয়েছি, তারপর আমি স্নান করেছি, দিয়ে আমি এখনও খাওয়া হয়নি,
খাবো, আসলে খিদে পাচ্ছিল না, তাই আর ভাবলাম স্নান টান করি তারপর পরে খাবো। দিয়ে তাই পুজো টুজো দিয়ে তা একজন ফোন করেছিল, একটা বান্ধবী ফোন করছিল, ওর সাথে গল্প করলাম, দিয়ে এখন যাব খেতে। তো এই দিন কাটছে, আজকে তো এভাবেই রোজই এভাবেই দিন কাটছে। এখন যা অবস্থা তাতে কারোর লাইফে আর স্পেশাল কিছু নেই, স্পেশাল দিন স্পেশালভাবে দিন দিন কাটানো আজকালকার দিনে দাঁড়িয়ে খুবই মুশকিল হয়ে গেছে, সবাই ঘরে বন্দি হয়ে গেছে। তো এরা টিভি দেখছে, বড়জন টিভি দেখছে, ছোটজন খেলছে। দেখি আপনাদের সাথে গল্প করতে আসতে পারি কখন, দেখছি, আশা করি দেখা হবে একটু পর আবার। গুড ইভিনিং সবাইকে। তো এখন আজকে বলছিলাম একটা স্পেশাল ডে, তাই গল্প করতে বসলাম, ঘুম আর হলো না আজকে, খেতে খেতেও লেট হয়ে গেল। তারপর জামা কাপড় কিছু কাচা বাকি ছিল বিছানা, চাদরগুলো তোলা দরকার ছিল, সেগুলো তুলে ভেবেছিলাম আজকাল কাচবো না, তারপরে ভাবলাম থাক কেচে নিই, কালকে আরও কিছু কাপড় কাচতে হবে, তো ওগুলো কেচে নিলাম। তো আর শোয়া তো তাই জন্য আমি যদিও প্রচণ্ড, এখনও আমার ঘুম পাচ্ছে, আমি যদি একটু টাইম পাই ভিডিওটা করে তাহলে ঘুমোবো, প্রচুর ঘুম পাচ্ছে। কিন্তু আবার আজকে একটা ভিডিও যেটা গতকালের ভিডিওটা আজকে ভেবেছিলাম দেখবো, তো দেখি সেটা আবার এডিটিং ওটা করা দরকার। আর বলছিলাম আজকে একটা স্পেশাল ডে, তো সেই স্পেশাল ডেটা হলো আজকে আমার অ্যানিভার্সারি, আজকে আমার অ্যানিভার্সারি স্পেশাল ডে। কিন্তু সেরকম স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না, জানেনই অবস্থা যা সিচুয়েশন তার জন্য না। ও বলেছিল আমাদের কিছু ক্লোজ যারা সবসময় ফ্রেন্ডরা এখানে আছে, তাদের দু একজনই আছে যাদের সবসময় যাতায়াত হয় তাদেরকে বলতে, কিন্তু বলাটা ঠিক এই মুহূর্তে মানে ঠিক লাগছে না। এখন আসলে কার মানে যা সিচুয়েশন, কাউকে ডেকে তারপর কারো যদি কোনোভাবে কিছু হয় তখন খুব খারাপ লাগবে, তাই জন্য সেই ব্যাপারটাও করতে পারছি না। আর আমরা তো ঘরেই চারটে মানুষ, তো সেরকম স্পেশাল কোনো সেলিব্রেশন হচ্ছে না, জানি না এখন ওর একটা ফ্রেন্ডের ফ্যামিলিকে বলেছে ও নাকি, এখন যদি সে তারা যদি আসে, তারা সবসময় আছে, খুবই ক্লোজ আমাদের তারা, তো তারা যদি আসে তবু হয়তো তাও কেউ আসবে, আদারওয়াইজ তো কেউ সেরকম আসার নেই, আমাদের একা একাই কাটবে। আর সেইভাবে তাই জন্য খুব একটা যে এক্সাইটেড তা না, হ্যাঁ স্পেশাল ডে। আর আমাদের বিয়ের দিনের কথাগুলো আজকে মনে পড়ছে, আমার হাজব্যান্ড যে দিদি আছে, মানে আমার ননদ ডন আছে, তার যে মেয়ে আছে, আজকে সকালে ফোন করে ওর কাছে আমাদের বিয়ের ভিডিওগুলো আর সব ছবি টবি ও আমাকে দেখাচ্ছিল, যে মামি দেখো তোমার বিয়ের সব ছবিগুলো আছে, দু একটা ভিডিও আমার শেয়ার করছিল, আমার দেখে আলাম যাক আমার খুব ভালো লাগলো, আলাম যে তোর থ্রুতে আমার পুরনো সেই দিনগুলো, সেই দিনের স্পেশাল দিনেরটা একটা স্মৃতি, একটা রোমন্থন হলো, স্মৃতিগুলো ভেসে আসছে। আমার ওর সম্পর্ক, আমার ওর বিয়ে, অনেক 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 গল্প আছে, সেগুলো এখন বলবো না আমি, যদি কোনোদিনও ঠিক সময় আসে বলবো, ঠিক সময় মতো কোনো একদিন যদি মনে হয় সেই রকম বন্ধু সেরকম মানুষ আমি আমার এখানে পেয়েছি, আমি নিশ্চয়ই একদিন আমার জীবনের গল্প যখন আমি বলবো তখন নিশ্চয়ই বলবো, বা বিয়ে নিয়ে গল্প কোনো একদিন আপনাদের সাথে আমি করবো, তবে আজকে করবো না। আশা করি আপনারা, আপনার কাছে আশা করছি আপনারা আমাকে উইশ করুন, আমাকে যারা বড় হলে আমাকে আশীর্বাদ করুন আমাদেরকে, যাতে আমরা আমাদের এই জীবনটা আমরা এইভাবে সুন্দরভাবে কাটাতে পারি, আমরা একসাথে থাকতে পারি, আমি আমার হাজব্যান্ড সবাইকে নিয়ে এভাবে যেন ভালোভাবে কাটাতে পারি, এটাই বলবো যে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন আমাদের জন্য, আমাদের জীবনটা যেন সুন্দর হয়। আর একটা ঘুম হয়নি কেন বলছিলাম, আজক্ষণ বলছিলাম যে কিছু একটা বিষয়ের জন্য কালকে এমন একটা খবর পেয়েছি, তারপর থেকে মানে মনটাও খারাপ। আসলে এখন যা পরিস্থিতি না, রোজ 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 কিছু এত খারাপ খবর শুনতে হয় যে মানসিকভাবে এখন আর আনন্দগুলো ঠিক মনে আসে না, মানে খুশির দিনগুলোও আমরা সেভাবে সেলিব্রেট করতে পারি না।
এই এইসব কারণে এইসব বিশেষ করে এখন যে দিন সময়গুলো যাচ্ছে, আগের বছর এই সময় লকডাউন ছিল কিন্তু এতটা মানে এখন যেভাবে যত কাছের লোককে চলে যাওয়ার খবর পাচ্ছি মানুষের, আগের বছর হয়তো এতটা ছিল না। তাই তবুও গত বছর একা থাকা সত্ত্বেও আমরা ঘরে বন্দি ছিলাম, ফুল লকডাউন ছিল। এবছর তো ওইভাবে লকডাউন নেই, পার্শিয়াল লকডাউন, কিন্তু আগের বছর ফুল লকডাউন ছিল, তাতেও যেন নিজেদের মধ্যে একটা ছোট করে সেলিব্রেশন করেছি। এবার যেন সেরকম কিছু মনও চাইছে না, মানে যে ঠিক আছে যদি সব কিছু ঠিক হয়, মানুষ যদি সব মানুষ যদি ভালো থাকে, সবাই যদি সুস্থ থাকে, তখন আমরা সময় আসে নিশ্চয়ই অনেক সেলিব্রেশন করতে পারবো। কিন্তু এই বছরটা যেন সত্যিই চাইছি না, মন চাইছে না সেইভাবে সেলিব্রেট করতে। আমি এবার বলছি যে মনটা কেন খারাপ, মন তো এমনিই খারাপ বলছি, প্রচুর মানুষের তারা তাদের নিজের কাছের লোককে হারিয়ে ফেলছে শুনেছি খবর, আর সেই খবর শুনে সত্যিই মনটা খারাপ হয়ে যাচ্ছে। আমি একজন ব্লগার এবং খুবই সামান্য ছোট মাপের ব্লগার, আমার না সেরকম কোনো সাবস্ক্রাইবার আছে, খুব বড় ব্লগার আমি নই, খুব রিসেন্টলি স্টার্ট করেছি এবং আমি সত্যি কথা বলতে ওইভাবে প্রফেশনালি চিন্তা করে করছি না। হ্যাঁ, যদি কখনো প্রফেশনালি এগোতে পারি তাহলে তো নিশ্চয়ই সেটা আমার জন্য ভালো হবে, আমার আমার একটা কেরিয়ার হবে। বাট যদি নাও হয় তাহলেও কখনো কখনো আমি যে নিজের মনের কথা শেয়ার করার জন্য বা আপনাদের আপনাদের কাছে আমার মনের কথা বলার জন্য আসতে পারি, কারণ সবসময় সব কথা তো সবাইকে বলা হয়ে উঠতে পারে না, আর আমি তো পারি না, শেয়ার করতে পারি না মনের কথাগুলো সবার সামনে। তাই একা বসে এই যে আমি আমার মনের কথাগুলো বলছি, এটা থ্রু এই ক্যামেরাই সম্ভব, হয়তো আমি ওইভাবে মানুষের সামনে গিয়ে কথা বলতে, মানুষের সামনে এইভাবে মনের কথা বলতে পারি না। তাই এখন তো সেই ব্লগার হিসেবে আমি কিন্তু বেশ কিছু, মানে আমি এই ব্লগিং লাইফটা স্টার্ট হয়েছে এক বছর হয়নি এখন আমার, ব্লগার এজ এ ব্লগার আমি ব্লগিং করছি। আর এই লাইফ মানে লেডি লাইফ ব্লগগুলো যেগুলো আমি দেখছি, আরও যারা যারা করে, যারা রেগুলারলি করে, যারা প্রফেশনালি করে, তাদের ব্লগও আমি দেখছি খুব বেশি দিন এক বছরই হবে, তার আগে আমি সেইভাবে দেখতাম না। তো সেখানে যেসব ব্লগ মানে যাদের যেসব ব্লগারদের ব্লগিং আমি দেখি, যারা রেগুলারলি দেখি, তার মধ্যে বাংলা বাঙালি যেসব ব্লগার আছে তার মধ্যে থেকে আমি আমি এইসব কথা কখনো শেয়ার করিনি বা অন্য কোনো ব্লগার নিয়ে আমি কোনোদিনও কথা বলিনি। অনেকে আছে অন্য ব্লগারদের লাইফস্টাইল নিয়ে বা কিছু নিয়ে কথা বলেন, আমি বলি না, কারণ আমি তো সেই ধরনের ব্লগ বানাই না, আমি আমার লাইফেরই ছোটো ছোটো টুকরো তুলে ধরি আর কিছুই না। তো আজ বলছি তার একটা বিশেষ কারণ আছে যেটা আমি বলছি। তো আমি যেসব ব্লগ যাদের ব্লগিং দেখি, বাঙালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেসব ব্লগারদের ব্লগিং দেখি রেগুলার, সে তার মধ্যে হচ্ছে এক সৌমালির হিচকি চ্যানেলটা, বাংলা চ্যানেলটা, ইন্ডিয়ান ব্লগার সৌমালি, আর কলকাতা ক্যানভাস, আর ইনসাইড আউট। তো এই চারটে যে ব্লগিং চ্যানেল আছে এগুলো আমি মোটামুটি না আমি রেগুলার দেখি, আর কিছু বাংলা চ্যানেল আছে ব্লগ লাইফস্টাইল ব্লগিংয়ে যেগুলো আমি দেখি, কিন্তু সেগুলো আমাদের দেশে না, সেগুলো বাংলাদেশের বেশ কিছু চ্যানেল আছে সেগুলো দেখি আমি রেগুলার। আর এগুলো মোটামুটি আমি মোটামুটি রেগুলার প্রত্যেক দিনের ব্লগই আমি দেখি। তো আমি কি বলবো, মানে আমি জানতাম না, এটা আমি ফার্স্ট টাইম ফিল করলাম যখন এই যে যাদের আমরা ব্লগগুলো রোজ দেখি তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা হয়তো থ্রু এই ইউটিউব, থ্রু এই ভিডিও, কিন্তু তারা তাদের ব্লগ রেগুলার দেখতে দেখতে তারা আমাদের কত কাছে চলে আসে। এছাড়াও আমি আরও কিছুদের ব্লগ দেখি সেগুলো রেগুলার বাইসে যখন যেটা মন করে হয়তো ভালো লাগে দেখি, কিন্তু যাদেরগুলো রেগুলার দেখি তাদের লাইফের সঙ্গে এইভাবে আমাদের লাইফটা জড়িয়ে যায় যে তাদের প্রত্যেক দিনের কাজ, তাদের প্রত্যেকের ফ্যামিলি মেম্বার, যাদের যাদের আমরা দেখেছি, যাদের যাদের চিনি, তারা কী করছে, তাদের কিছু প্রত্যেকজনের সঙ্গে আমরা জড়িয়ে যাই। এবং সেটা আমি কালকে ফিল করলাম যখন আমি জানতে পারলাম যে সৌহার্দের মা মারা গিয়েছেন, ইনসাইড আউটের সৌহার্দর মা মারা গিয়েছেন। আমি আসলে এক তারিখে ওদের ব্লগটা দেখিনি, এক তারিখে আগে অবধি ব্লগ দেখেছি, এক তারিখে ব্লগটা দেখা হয়নি, তারপর থেকে আমি ফলো করছিলাম যে ব্লগ আসছিল না, এবার ওদের কমিউনিটি যে পোস্টটা করেছে সেটা আমার দেখা হয়নি। তো আমি তো কাল যখন আমি কলকাতা ক্যানভাসের ব্লগটা দেখলাম তখন আমি ওখানে জানতে পারলাম যে এরকম ঘটনা, সোহাদের মা মারা গিয়েছে। এই কথাটা শোনার পর থেকে এত কষ্ট লাগছে, খালি কাকিমার মুখটা আমার মনে পড়ছে, কারণ কদিন ওরা বোলপুরে যখন গিয়েছে
ওর মায়ের সঙ্গে মায়ের শরীর ভালো না, মানে ভিডিওতে মাকে আমরা দেখলাম, মা কাকিমা খেতে পারছিল না, একদমই খেতে পারছিল না, এবং কাকিমাকে সত্যি দেখে বোঝা যাচ্ছিল কাকিমা ভীষণভাবে অসুস্থ। জানি না উনি মানে কী হয়েছিল না, সেটা তো জানি না অ্যাকচুয়ালি কী হয়েছিল। অনেকে অনেক কিছু কমেন্ট করেছে, ওদেরকে বলেছে কেন টেস্ট করা, মানে এটা এখন পার্সোনাল ব্যাপার, এই ব্যাপারে কথা বলা উচিত না। ওর যাদের মা বাবা তাদের নিশ্চয়ই দায়িত্ব আছে, তারা নিশ্চয়ই তাদের সামর্থ্য মতো সব কিছু করেছে, এই মতো আমি এই ব্যাপারে আমি কিছু বলবো না। কিন্তু যে মানুষটাকে আমি কোনোদিনও সামনে দেখিনি, শুধু তার ছেলের বা তার ছেলে ছেলের বইয়ের ব্লগের থ্রুতে যাকে দেখেছি, তার যে মৃত্যুর খবরটা এত দুঃখ দিতে পারে আমি কালকে ফিল করেছি। আমার কাল সারা রাত ঘুমোতে পারিনি, আমার খুব কষ্ট হয়েছে কাকিমার জন্য। ইস, মানুষটাকে দুদিন তিন দিন ধরে দেখলাম ব্লগে, খুব অসুস্থ, খেতে পারছে না, বারবার বলছে আমি কিছু খেতে পারছি না, তার চোখ মুখগুলো খালি ভাসছে আমার চোখের কাছে। এইভাবেই হয়তো আমরা জড়িয়ে যাই একটা সম্পর্কে, শুধুমাত্র ভিডিও দেখে, ভিডিও থ্রুতে আমরা কিভাবে জড়িয়ে যাই। তো এই একটা কারণ আমার মনটা ভীষণ খারাপ। আমি ভগবানকে প্রার্থনা করব, কাকিমা আপনি যেখানেই যান আপনার যেন শান্তি পান আপনি। খুব কষ্ট হচ্ছে ওদের জন্য, কষ্ট হচ্ছে জোহার দর্পি, ওর দিদি, সবার জন্যই কষ্ট হচ্ছে। তারা যেটা হারিয়েছে তারাই একমাত্র জানে, ভাবতেই পারি না মা বাবা ছাড়া কিছু এখনো পর্যন্ত। মা বাবা কোনোদিন কোনো একটা একদিন মা বাবা থাকবে না, এটা ভাবলেই খুব কষ্ট হয়। এই হারানোটা খুবই, আর হঠাৎ করে একটা মানুষ অসুস্থ ছিল ঠিক, কিন্তু তবু ওঠা বসা করছিল, তারপর কি হলো জানি না 1 তারিখ। তো এটাই সবচেয়ে কষ্টের। যাই হোক, এভাবেই আমাদের চলতে হবে, লড়াই করতে হবে। আশা করবো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। যদি ভিডিওটা পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট করবেন। এখনকার মতো এখানে রাখছি।